বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নাসিরুদ্দিন, সৌদি আরব প্রবাসী। বন্ধুরা সরি, আমি এক্সটার্নাল সরি, কিছুদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। 4-5 দিন আমি খুব অসুস্থ ছিলাম, চোখে একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ভিডিও বানাতে পারি নাই আপনাদের জন্য। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে তুলে দেবো সৌদি আরবে, আপনারা জানেন, বিশেষ ফ্লাইট খুলেছে এখান থেকে। আপনারা যারা এখন পর্যন্ত আগে যারা ছুটি লাগিয়েছিলেন এবং রিএন্ট্রিতে আছেন, যারা ফাইনাল এক্সিটে যেতে চান, তাদের জন্য মানে সুখবর, যারা আপনারা এখন যাইতে পারবেন। এখন সৌদি বিশেষ কিছু ফ্লাইট খোলা আছে, সেগুলো থেকে আপনারা চাইলে এখন যেতে পারবেন। তো আপনারা এখন কীভাবে যেতে পারবেন সেগুলো আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। যে আপনারা এখন যে মানে আগে যারা ছুটি লেগেছিল, আপনারা যারা ছুটি লাগিয়েছিলেন, যারা যাইতে পারেননি করোনা ভাইরাসের কারণে, যারা ছুটিতে যেতে পারেননি, তারা কীভাবে এখন যাবেন সেগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। তাদেরকে একটা নিউজ জানিয়ে দিতেছি, আপনারা যারা ছুটি লাগিয়েছিলেন, আগে যারা ছুটি লাগিয়েছিলেন, লাইক 4-5 মাসে ছুটি লাগিয়েছিলেন, তারা যাইতে পারেননি করোনা ভাইরাসের কারণে, তারা দেশে যাইতে পারেননি, তাদের জন্য সুখবর কি, আপনারা মানে আগের যে ছুটিগুলো আপনারা চলে গেছে 1 মাস মানে 15 দিন যা ছুটি চলে গেছে, আপনারা পুনরায় সেই ছুটিগুলো আপনাদেরকে বাড়িয়ে দিবে, কোনো সমস্যা নাই। সৌদি সরকার আপনারা যে ছুটিগুলো আপনারা কাটিয়ে ফেলেছেন অলরেডি, সেই ছুটিগুলো আপনাদেরকে বাড়িয়ে দেবে, কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে এখন বর্তমানে যে 3 মাসের ছুটি কাটিয়েছেন, 3 মাসের ছুটিতে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যারা ফাইনাল এক্সিটে যেতে চান, তারা অবশ্যই যেতে পারবেন। আপনারা কীভাবে যেতে পারবেন সেগুলো আপনাদের মাঝে বিস্তারিত করবো। যে আপনারা এখন মানে কারফিউ আছে, কারফিউ চলতেছে, আপনারা জানেন সৌদি আরবে এখন বর্তমানে কারফিউ চলতেছে। তো সকাল থেকে অবশ্যই আপনারা 6টা সকাল 9টার পরে যেতে পারবেন। তবে আপনারা কীভাবে এটা এখন বর্তমানে যাওয়াজাতের মাধ্যমে কীভাবে এটা ফিল আপ করবেন, বা কীভাবে এটা মানে আপনারা বুঝতে পারবেন যে এখন আপনি ছুটিতে যেতে পারবেন, সেগুলো আপনারা একটা অ্যাপসের একটা সফটওয়্যার আছে, আপনারা জানেন, অ্যাপস সফটওয়্যারে গিয়ে আপনারা উদা নামে একটা অপশান আছে, ওইখানে গিয়ে আপনারা একটা ফর্ম ফিল আপ করতে পারবেন। ওইখানে গিয়ে আপনারা আকামা, ফোন নাম্বার, ভিসা, তারপরে ভিসার নাম্বার, সব কিছু ডিটেলস সব কিছু দেওয়ার পরে ওইখানে আপনারা যাওয়াজাতে একটা রিপ্লাই করবে। রিপ্লাই করার পরে আপনারা ওইখানে সব কিছু আপনারা জানতে পারবেন, ওইখান থেকে আপনারা যেতে পারবেন কবে কি মানে কীভাবে যাবেন, সেগুলো আপনারা সব কিছু ডিটেলস ওইখানে যে পেয়ে যাবেন। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব আপনারা কোথায় থেকে কোন এয়ারপোর্ট থেকে আপনারা যেতে পারবেন। সৌদি আরবে আন্তর্জাতিক 4টা এয়ারপোর্ট থেকে আপনারা বেসিক্যালি যেতে পারবেন। 1 নম্বর রিয়াদ, তারপরে জেদ্দা, তারপরে মদিনা, তারপরে লাস্ট যেটা দাম্মাম। আপনারা এই 4টি আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আপনারা যেতে পারবেন। আপনারা যেই সেক্টরে আছেন, যেখানে আছেন, সেখানে আপনারা অ্যাপসরে গিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করলে ওইখান থেকে আপনারা যে যাওয়া যাতে যখন আনসার দিবে আপনাদেরকে কোথায় থেকে যাবেন, কী আর মানে কী করে যাবেন, সেটা আপনাদের ডিটেলস ওইখানে আপনারা পেয়ে যাবেন। আর যারা এক্সিটে ফাইনাল এক্সিটে যেতে চান, তারা অবশ্যই যেতে পারবেন। আর এখন পর্যন্ত যারা নতুনভাবে আপনারা মানে ছুটিতে যেতে চান, তারা অবশ্যই যেতে পারবেন। তারা আপনারা কোম্পানির মাধ্যমে অথবা না হলে অ্যাপসরে গিয়ে আপনারা ওইখানে ফিল আপ করে অবশ্যই আপনারা ছুটিতে যেতে পারবেন। এটা ছিল আপনাদের জন্য ব্রেকিং নিউজ। যদিও এটা কিছুদিন আগে থেকেই স্টার্ট হয়েছে, আমি অসুস্থতার কারণে আসলে ভিডিওটা করতে পারি না, আন্তরিকভাবে দুঃখিত একটু লেট করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করা জানাবেন, আর নতুন আমার চ্যানেলে যারা আসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।